সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছে, তুমি যাকে আমার চেয়ে বেশি ভালোবাসবা তাকেই আমি তোমার থেকে দূরে সরিয়ে দেব, এবং আমি তোমার উপর চাপিয়ে দেব একাকিত্বের ভয়ঙ্কর অভিশাপ। কখনো এই কথাটা বলবা না যে আমি তাকে ছাড়া বাঁচব না, তাহলে আমি তাকে ছাড়াই তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখব, এবং তোমার সব আবেগ আমি কেড়ে নেব এবং সামনের দিকে আমি তোমাকে এগিয়ে নেব। তুমি দেখো না ঋতু ক্রম দ্বারাই কি সুন্দর করে বদলে যায়, ছায়া দেওয়া গাছটাও একদিন শুকিয়ে যায়, ধৈর্যও একদিন হারিয়ে যায়, কিন্তু তোমার সৃষ্টিকর্তা প্রচণ্ড ধৈর্যশীল। তিনি ঝরে যাওয়া গাছের ঢাল থেকেই আবার সবুজ পাতা জন্মায়। তুমি কি দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন, যে মানুষটাকে তুমি তোমার জীবনের অংশ ভাবতে, একটা সময় সেই মানুষটাই তোমার মন ভেঙে দিয়ে চলে যায়। বন্ধু পরিণত হয় শত্রুতে, আবার শত্রু পরিণত হয় বন্ধুতে। তোমার সৃষ্টিকর্তার এই লীলা খেলা কি তুমি বুঝো না? তাই কখনো এইটা বলো না যে আমি তাকে ছাড়া বাঁচব না, তাহলে আমি তাকে ছাড়াই তোমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখব। তুমি ভাবো এইটা হবে না, কিন্তু পরক্ষণেই সেটা হয়। তুমি ভাবো তুমি পড়বে না, অথচ তুমি পড়ো। তুমি ভাবো তুমি বিস্মিত হবা না, কিন্তু আচমকাতেই তুমি বিস্মিত হয়ে যাও রোজ। এর মধ্যে সবচেয়ে বিচিত্র বিষয় কোনটা জানো? তুমি বলো তুমি মরে গেছো, কিন্তু তোমার সৃষ্টিকর্তা তোমাকে বাঁচায়। তুমি বাঁচো, অথচ তুমি দারুণভাবে বাঁচো। পৃথিবীতে কেউ কারো জন্য মরে না, আর তুমি যদি এইটা স্বীকার করো যে আমি তোমাকে ছাড়া বাঁচব না, তাহলে তোমার সৃষ্টিকর্তা তোমাকে তাকে ছাড়াই বাঁচিয়ে রাখবে। তুমি আজকে যে বিষয়টা নিয়ে মন খারাপ করে আছো, সেটার সমাধান হয়তো আগামী কয়েকদিনে হয়ে যাবে। মন খারাপ করে হতাশ হয়ে সৃষ্টিকর্তার প্রতি আজকে যে তুমি অভিযোগটা করেছো, সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন তোমার সৃষ্টিকর্তা তোমার সমস্যার সমাধানটা উত্তম পন্থায় করে দেবেন। আরে বোকা, তোমার সৃষ্টিকর্তা তো তিনি যিনি তোমার অগোচরেও তোমার ভালোটাই চিন্তা করে। তুমি একটু ভালোভাবে চিন্তা করে দেখো তো, তোমার সৃষ্টিকর্তা তোমার উপর কতটা রহম করেছেন। তোমাকে পৃথিবীতে পাঠানোর আগেই তোমার মায়ের কাছে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। তোমার সৃষ্টিকর্তা কতটা রহস্যময় তুমি জানো না? বসন্ত এলে তিনি গাছ থেকে পাতাগুলো ঝরিয়ে গাছকে একেবারেই শূন্য করে দেন, আবার শরতের শুরুতে কাশফুলে সব ভরিয়ে দেন। তিনি তোমার সৃষ্টিকর্তা যিনি বর্ষা শেষে সবুজের মাঠ চিরে খাদ্য শস্য উৎপাদিত করেন তোমাকে খাওয়ানোর জন্য। তুমি একটু ভালো করে অবলোকন করে দেখো তো, তিনি সমুদ্রের বিশালতা জুড়ে সৌন্দর্য আর ভয়াবহতাকে কেমন একাকার করে দিয়েছেন। তিনি নদীর তীর ভেঙে চর ঘরেন, আবার চর ভেঙে নদী, মেঘ ভেঙে বৃষ্টি ঝরান, আবার বৃষ্টির পানি থেকে মেঘ বানান। তিনি আসলেই ভাঙ্গা গড়ার কারিগর। তিনি যেই সমুদ্রের মধ্যে তিমির মতো বিশাল মাছ পালেন, সেই সমুদ্রে ছোট ছোট মাছ রাখেন। বনের ভেতরে বাঘ আর সিংহকে রেখে সেই বনের মধ্যেই হরিণকে জন্ম দেয়। কখনো হতাশ হয় না, তোমার সৃষ্টিকর্তা আসলেই ভাঙ্গা গড়ার কারিগর। তিনি তোমাকে দুঃখ দেবেন, কষ্ট দেবেন, না পাওয়ার তীব্র যন্ত্রণা দেবেন। তারপর যখন তুমি ধৈর্যশীল হয়ে উঠবে, তখন দেখবে তোমার সৃষ্টিকর্তার দায়িত্ব নিয়ে তোমাকে একটা প্রস্ফুটিত ভূর দিয়ে জীবন রাঙিয়ে দিয়েছেন, কারণ তিনি আসলেই রহস্যে ঘেরা ভাঙ্গা ঘড়ার কারিগর। যেই জিনিসটা আপনার গতকাল ছিল সেই জিনিসটা আজকে নেই। যে জিনিসটার জন্য গতকাল সৃষ্টিকর্তার দরবারে আপনি হাত তুলে মোনাজাত করেছেন, চোখের পানি ঝরিয়েছেন, সেই জিনিসটা আজকে আপনার নাই বলে সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করছেন। যে বন্ধু বান্ধবদের জন্য গতকাল আপনার ভীষণ রকম কষ্ট হয়েছিল, আজকের দিনটা তাদেরকে ছাড়াও আপনার হাসি খুশিতে কেটে যাচ্ছে। যে ভাই ব্রাদার বন্ধু বান্ধবদেরকে আপনি কখনোই ভাবেননি যে হারাবেন, তাদের মধ্য থেকেও কয়েকজন রোড অ্যাক্সিডেন্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, তাদেরকে ছাড়াও আপনি বেঁচে আছেন। যে মানুষগুলো গতকাল মাটির উপরে দাম্ভিকতা দেখিয়েছে, সেই মানুষগুলাই আজকে মাটির নিচে কবরস্থানে শুয়ে আছে। যে মানুষগুলা ভেবেছিল আগামীকাল আমি একটা সুন্দর দিন অতিবাহিত করব, সেই মানুষগুলার অস্তিত্ব এখন পৃথিবীতে টিকে নেই।
আপনি যার কথা ভাবছেন সে আজকে আছে আগামীকাল থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। একটা সময় রুদ যে মানুষটার নিয়ম করে খোঁজ নিতেন সেই মানুষটার সাথে আজকে আপনার যোগাযোগ নেই, বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে গেছে। একটা সময় যাকে নিয়ে লম্বা লম্বা স্ট্যাটাস দিয়ে প্রমাণ করতেন যে এই মানুষটা আমার জীবন, গত কয়েক মাস ধরে সেই মানুষটার জন্য আপনার মন কাঁদে না। কি অদ্ভুত পৃথিবী! গতকাল যে জিনিসটা আমার ছিল আজকে সেই জিনিসটা আমার নাই। যে জিনিসটার জন্য আমি গতকাল হায় হতাশ করেছি সেই জিনিসটা আজকে আমার হয়নি বলে সৃষ্টিকর্তার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি। পৃথিবী এমনই, মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়। যে জিনিসটা গতকাল আমার ছিল সেই জিনিসটা আজকে আমার থাকতে নাও পারে, তার জন্য আক্ষেপ না করে বরং ধৈর্য ধরুন। আজকে যে জিনিসটার জন্য আপনি হা হতাশ করছেন আগামীকাল সেটার জন্য আপনার আকর্ষণ নাও থাকতে পারে। আপনার সৃষ্টিকর্তা আপনার চেয়ে ভালো বোঝে, ভালো জানে কোনটা আপনার কল্যাণকর আর কোনটা আপনার জন্য সমস্যাজনক, সেটা তিনি জানেন। তিনি তিনার মতো করে খেলেন। ধৈর্য ধরে যান, আপনার সৃষ্টিকর্তা আপনাকে উত্তম কিছু দেবেন। সৃষ্টিকর্তার অমুক বাণী হচ্ছে, তুমি আমার চেয়ে বেশি যাকেই ভালোবাসবে তার সাথেই তোমার বিচ্ছেদ হবে, সেই তোমাকে ছেড়ে চলে যাবে। ক্লাস সিক্স থেকে তুমি যে বন্ধুর সাথে পড়াশোনাটা একেবারে কমপ্লিট করেছ, পড়াশোনার পর সেই বন্ধুর সাথেও তোমার বিচ্ছেদটা তুমি আটকাতে পারো নি। যে প্রিয়তমার জন্য তুমি নীল দরিয়া পাড়ি দিতে প্রস্তুত ছিলে, সেই প্রিয়তমাও তোমাকে তাচ্ছিল্য করে চলে গিয়েছে, তাকেও তুমি আটকাতে পারো নি। ওই যে তোমার সৃষ্টিকর্তার অমুক বাণী হচ্ছে, আমার চেয়ে বেশি তুমি যাকেই ভালোবাসবে সেই তোমার জীবন থেকে চলে যাবে। তাই তো তোমার সৃষ্টিকর্তা বলে দিয়েছেন, পৃথিবীতে যেই তোমাকে দুঃখ দেখ, যেই তোমাকে কষ্ট দেখ, হতাশ না হয়ে তুমি তোমার সৃষ্টিকর্তার দরবারে ফিরে আসো। তোমার সৃষ্টিকর্তা তো বলেই দিয়েছেন, তুমি যখন তোমার আপন রক্তের ভাই দ্বারা প্রতারিত হবে তখন তুমি একবার নবী ইউসুফ আলাইহিসসালামের কথা ভাবো, তিনি কিভাবে তিনার আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিল। যখন তোমার বাবা মা তোমাকে না বুঝে কষ্ট দেবে, তোমার বিরুদ্ধে আচরণ করবে, তখন তুমি একবার নবী ইব্রাহিম আলাইহিসসালামের কথা ভাবো, তিনার বাবা তিনাকে কিভাবে আগুনের কুণ্ডলিপিতে নিক্ষিপ্ত করেছিল। তোমার সৃষ্টিকর্তা তো আরো বলে দিয়েছেন, যখন তুমি সমস্যা থেকে বের হওয়ার কোনো রাস্তা পাবে না তখন একবার নবী ইউনুস আলাইহিসসালামের কথা ভাবো, ইউনুস আলাইহিসসালাম কিভাবে কতটা সময় মাছের পেটে আটকে ছিলেন। তোমার রব আরো বলে দিয়েছেন, যখন তোমার নামে কেউ মিথ্যা রটাবে তখন তুমি একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ভাবো, তিনার নামে পুরো শহর জুড়ে কুৎসা রটানো হয়েছিল। যখন তুমি অসুস্থ হয়ে ব্যথায় কাতরাবে তখন একবার তুমি নবী আইয়ুব আলাইহিসসালামের কথা ভাবো, তিনি একটা ভাইরাসে আক্রান্ত হয়ে তোমার চেয়ে বেশি কষ্ট পেয়ে কাতরিয়েছিল, তবুও তিনি তার সৃষ্টিকর্তার প্রতি হতাশ না হয়ে ধৈর্য ধরে তিনার কাছে সাহায্য চেয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত তিনিও সৃষ্টিকর্তার সাহায্য পেয়েছেন। তোমার সৃষ্টিকর্তা আরও বলে দিয়েছেন, দিনের ব্যাপারে কোনো, ধর্মের ব্যাপারে কোনো প্রশ্ন করবে না। তুমি যদি দিনের ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পাও তখন একবার নবী নূহ আলাইহিসসালামের কথা ভাবো, তিনি কোনো প্রশ্ন ছাড়াই আল্লাহ তাআলার নির্দেশে এক মরুভূমির উপরে কিস্তি তৈরি করেছিল। যখন তুমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছে অপমানিত লাঞ্ছিত হবে তখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা একবার ভাবো, তিনি আত্মীয় স্বজন যারা যা অপমানিত লাঞ্ছিত হয়েছে পুরো মক্কার মানুষের দ্বারাও তা হয়নি। তিনি বলে গিয়েছেন, সবচেয়ে বড় পরীক্ষাটা দিয়েই সবচেয়ে বড় পুরস্কারটা অর্জন করতে হয়। তোমার সৃষ্টিকর্তা যদি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে তোমাকেই সবচেয়ে বেশি পরীক্ষার মধ্যে ফেলবে, সবচেয়ে বেশি কষ্ট দেবে, সবচেয়ে বেশি যন্ত্রণা দিয়ে সবচেয়ে বড় পুরস্কারটা তোমার সৃষ্টিকর্তা তোমার হাতে তুলে দেবে। হে আমার সৃষ্টিকর্তা, আমাকে তোমার কথা মনে করা, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়া এবং তোমার ইবাদত করার সর্বোত্তম তৌফিকটা দাও। আমাকে তুমি আজকের এই শুক্রবারের ওসিলায় মাফ কর। সেই চাহিদাগুলোই একদিন আপনার সৃষ্টিকর্তা পূরণ করে দেবে, যেই চাহিদাগুলো চাইতে গিয়ে আপনার চোখের জলে বুক ভেসে গিয়েছিল। আচমকাই ওই চাহিদাগুলো একদিন আপনার পূরণ হয়ে যাবে, যেই চাহিদাগুলো চাইতে গিয়ে আপনার মনে হয়েছিল আপনার সৃষ্টিকর্তা আপনার কোনো কথাই শোনে না। সেই দিনও আপনার চোখ পানিতে টলমল করবে যেদিন আপনার সৃষ্টিকর্তা আপনার চাহিদাগুলো পূরণ করে দেবে। যেই চাহিদাটার জন্য আপনার একদিন সারা রাত না ঘুমিয়ে কাটাতে হয়েছিল,
যেই চাহিদাটার জন্য আপনার বালিশ ভিজাতে হয়েছিল, সেই চাহিদাগুলো আপনার সৃষ্টিকর্তা একদিন আপনাকে ঠিকই পূরণ করে দেবে। আসলে আমরা অহেতুক সৃষ্টিকর্তার উপর ব্লেম চাপিয়ে দিই, কারণ আমাদের ধৈর্য শক্তি নাই। কিন্তু আপনি জানেন না, আপনার সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা নেয়। এই যে দেখেন না, কত ধনী মানুষকে সমস্যা দিয়ে তিনি ধৈর্যের পরীক্ষা নেন, আবার কত হত দরিদ্রকে রাস্তায় ফেলে রেখে তার ধৈর্যের পরীক্ষা নেয়। যে সৃষ্টিকর্তা আপনার উঠতি বয়সে আপনার বাবা মাকে কেড়ে নিয়ে আপনার বুকটা শূন্য করে দিয়েছিল, সেই সৃষ্টিকর্তাই আবার এমন কোনো এক পুণ্যময় জিনিস দিয়ে আপনার জীবন পূরণ করে দেবে, যার জন্য আপনি তিনার দরবারে কৃতজ্ঞতা জানাবেন। যেই জিনিসটা আজকে সৃষ্টিকর্তা আপনার কপাল থেকে কেড়ে নেওয়ার কারণে তিনার প্রতি আপনি ক্ষোভ প্রকাশ করছেন, একটা লম্বা সময় পর গিয়ে আপনার এইটা মনে হবে, যে জিনিসটা সৃষ্টিকর্তা আমার কপাল থেকে কেড়ে নিয়েছে সেটা আমার ভালোর জন্যই কেড়ে নিয়েছিল। আসলে সৃষ্টিকর্তা অগ্রিম সব জানেন, তিনি আমাদের কাছ থেকে যা কেড়ে নেন তা আমাদের ভালোর জন্যই কেড়ে নেন। তিনি আমাদের জন্য যা ঠিক করে রাখেন তা আমাদের মঙ্গলের জন্যই ঠিক করে রাখেন। আমরা মানুষ, আমরা ভুল করি, আমরা বুঝতে ভুল করি, তাও আবার সৃষ্টিকর্তার সাথে। কেউ আপনার সাথে প্রতারণা করেছে, কেউ আপনাকে ঠকিয়ে দিয়েছে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। একটু আশ্বস্ত হয়ে সৃষ্টিকর্তার দরবারে সিজদায় পড়ে যান। একটু সময় নিয়ে হোক, আগে পড়ে আপনার সৃষ্টিকর্তা আপনাকে একটা সমাধান দেবেনি, কারণ তিনি ধৈর্যের পরীক্ষা নিয়ে হলেও একটা সমাধান উত্তম পন্থায় দিয়ে থাকেন। তাওবা কিংবা রিহ্যাবিং, এই বিষয়টা আমরা চাই না কে কে বলেন তো? আমরা কে কে চাই না যে আমার জীবনে আরেকটা সুযোগ আসুক, যে ভুলটা আমি এখন করেছি এটা নেক্সট টাইম আমি আর করতে চাই না। ক্লাস টেনের পর বাবা মার সাথে পাগলামো করে পড়াশোনাটা যে বাদ দিয়েছি, ইস, চান্সটা পেলে আরেকবার পড়াশোনাটা করতাম। ইন্টার কমপ্লিট করার সময় যে সাবজেক্টটাতে আমার রেজাল্ট খারাপ আসছিল, আর একটু ভালো পড়াশোনা করলে ওই সাবজেক্টটাতে ভালো একটা রেজাল্ট আসতো, একটা সুযোগ যদি পেতাম। ছোটো সময় আপনার বাবা মা আপনাকে দায়িত্বজ্ঞানহীন ভাবত, এখনও সেমটাই ভাবতেছে। আপনার মহল্লাতে ছোটো সময় আপনার কোনো ভ্যালু ছিল না, এখনও নাই, কিন্তু আপনি চাচ্ছেন এই জায়গায় আপনার একটা ভ্যালু তৈরি হোক, সমাজের মানুষ আপনাকে মূল্যায়ন করুক, আপনার বাবা মা আপনাকে একটু গুরুত্ব দেয়, একটু দায়িত্ববান ভাবুক। যে পাগলামোটা করে একটা সময় আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজটা ছেড়ে দিয়েছিলেন, সেই কাজটার জন্য এখন আপনি আফসোস করেন না? ঠিক তেমনভাবে আমরা প্রত্যেকে লাইফে একটা রিহ্যাবিং চাই। আপনি ফ্যামিলির কাছে, সমাজের কাছে ডেসপারেট হয়ে যাবেন, এদেরকে আপনি কোনোভাবেই কনভিন্স করাইতে পারবেন না যে আপনি ওই জায়গাটায় একটু পুনঃসূচনা করতে চাচ্ছেন। ছোট সময়ের ছোট একটা ভুলকে ধরে এখনও সমাজের মানুষ আপনাকে খোঁটা দেয় যে তুমি ছোট সময় এই কাজটা করছিলা। ওই জায়গাটা সবাই আমরা রিকভার করার ট্রাইটা করি, ঠিক তেমনভাবে আজকে এমন একটা রাত যেখানে কিছু একটা চাওয়া যায় নিজের পরিবর্তনের জন্য, নিজের পরিমার্জনার জন্য। তবে এখানে ডিফারেন্স এটা হচ্ছে, সৃষ্টিকর্তা এমন একজন তিনি হচ্ছে আপনাকে রিহ্যাবিংয়ের চান্স হয়তো দেবেন না, কিন্তু নেক্সট টাইম এই ভুলটা না করলে আপনাকে সাজাটা দেবে না, আপনাকে খোঁটাটা দেবে না, আপনাকে পেছনের জিনিস নিয়ে খোঁচাবে না। এটা হচ্ছে সৃষ্টিকর্তার অন্যতম গুণ। তিনার কথা হচ্ছে, তুমি একটা কাজ করেছো সেটা ভুলে যাও, সেটা শুধরে নাও, ফিউচার আর কইরো না। সেজন্যই আজকে এমন একটা রাত যেখানে সৃষ্টিকর্তার কাছে মন খুলে কিছু জিনিস চাওয়া যায়। একটা রুটিন করে নিতে পারেন আপনি আজকে রাতের জন্য, আজকে কি কি করতে পারেন আপনি চাইলে আমি বলে দিতে পারি। আপনার রুটিনটা এরকম হতে পারে, আজকে কদরের রাতে রাত 10টার পর থেকে বন্ধু বান্ধবদের সাথে আড্ডাটা একটু কমায় দেন, এক নম্বর এই কাজটা করতে পারেন। দুই, বেশি গরম লাগলে গোসল করতে পারেন, পরিষ্কার কাপড় পরিধান করতে পারেন। তিন, সারা বৎসরও তো কোরআন শরীফ পড়েন না, এটা সত্যি পড়েন না, আজকে রাতে একটু ট্রাই করতে পারেন, বেশি বেশি নফল নামাজটা আজকে পড়তে পারেন। সারা জীবন আড্ডা কাছারি হয়, আজকে রাতে বন্ধু বান্ধব মিলেই পড়তে পারেন, এটা আমার বয়সী ছেলেপেলেদের জন্য আমি বলতেছি, একটু ট্রাই করতে পারেন আজকে নফল নামাজ।
রাত একটার পর আজকে না ঘুমান, সেহরির আগ পর্যন্ত আজকে না ঘুমান, নফল নামাজ পড়েন, তসবি পড়েন, তারপর দোয়া ইউনুস, তারপর হচ্ছে আপনার আয়াতে যেগুলো আছে পড়তে পারেন, তাহাজ্জুদ পড়েন, তারপর সেহরি খান, আজকে রাতটা অ্যাটলিস্ট এইভাবে কাটান। বন্ধু বান্ধবদের সাথে তো অনেক আড্ডা হলো, অনেক আড্ডা দেন, অনেক আড্ডা দিচ্ছেন, দশটার পর থেকে একটু আজার হয়ে যান, বা যাদেরকে নিয়ে আড্ডা দেন তাদেরকে নিয়ে মসজিদের বারান্দায় চলে যান। ভালো হোক আজকের রাতটা, সবার জন্য ভালো হোক, প্রার্থনাটা হোক নিজেকে রিহ্যাবিং করার জন্য, নিজের ভালো একটা ফিউচারের জন্য, নিজের সুস্থ মন মানসিকতার জন্য, সুন্দর আগামীর জন্য। সবাইকে অগ্রিম ঈদ মুবারক।